হ্যাম শেখ তানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল শেখ তানিয়া রান্নাঘর চিকেন লেগ পিসের এই রেসিপিটা আমার মতো আপনাদেরও যে ভীষণ পছন্দ হবে সেটা কিন্তু আমি কথা দিলাম এই সিজওয়ান লেগ পিসটা বানানোর জন্য এখানে আমি চারটে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিসগুলোতে আমি একটু কাঠ লাগিয়ে নেব যাতে মশলাটা ভালো করে ভেতরে যায় তো এখানে আমি কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি গোলমরিচটা আমি ক্রাশ করে নেব নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ব্ল্যাক পেপার পাউডারও ইউজ করতে পারেন বাট আমার মনে হয় যে গোলমরিচটা গুঁড়ো করে দিলে সেটা যেন টেস্টটা বেশি ভালো আসে তো এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন ভিনিগার দিয়ে দিয়েছি সোয়া সস দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন আমি আদা রসুন বাটা দিয়েছি আর সসটা আমি টু স্পুন দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে চিকেনের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আধ ঘন্টাও ম্যারিনেট করতে পারেন এরপর চিকেনটার মধ্যে আমি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর টু টেবিল স্পুন ময়দা দিয়ে দেব। এরপর আমি পিঞ্চ অফ সল্ট দিয়ে দেবো এটার মধ্যে আর ওয়ান টেবিল স্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটা আমি ডিম দিয়ে দেবো এখানে এরপর সব গুলো ভালো করে মিক্স করে নেবেনটার গায়ে বেশ ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এরপর চিকেন টা ফ্রাই করে নেব এরপর আমি ফ্রাইং প্যানে মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে আমি একে একে চিকেনের লেগ পিস গুলো সব দিয়ে দেব চিকেনের লেগ পিস গুলো কিন্তু একদম হাই হিটে ফ্রাই করবেন না তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে উপরে কালারটা চলে আসবে তো তিন চার মিনিট হয়ে গেছে একটা সাইড ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে আর একটা সাইডও ভালো করে হতে দিয়েছি চিকেনের লেগ পিস গুলো সবই ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে লেগ পিস গুলো তুলে নেবো এখানে আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা আদা কুচানো দিয়ে দিয়েছি আর রসুন কুচানো দিয়ে দিয়েছি দিয়ে আমি সেকেন্ড মতন ফ্রাই করে কুচানো পিঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নেব পিঁয়াজটা আমার এখানে মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে এবার আমি সস গুলো একে একে দিয়ে দেবো এখানে আমি প্রথমে সিজওয়ান সস দিয়ে দেবো সিজওয়ান সস এখানে আমি ফোর টেবিল স্পুন দিয়েছি লেগ পিস যদি আমার মতো আপনাদেরও ভীষণ পছন্দের হয় আর এটার টেস্টটা ঠিক কতটা অসাধারণ হয় সেটা বুঝতে গেলে কিন্তু আপনাদেরকেও এটা বাড়িতে ট্রাই করতে হবে আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদেরও তো এখানে আমি সিজন সসটা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি নিয়ে আমি টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসটা আমি টু টেবিল স্পুন দিয়েছি এরপর আমি একটু সোয়া সস দিয়ে দেবো এখানে আমি ওয়ান টি স্পুন সোয়া সস দেব ভালো করে সব সসগুলো একসাথে মিক্স করে নেব এরপর আমি টি স্পুন একটু চিনি দিয়ে দেবো আর পিঞ্চ অফ সল্ট দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব সসটা এখানে রেডি হয়ে গেছে এরপর আমি করিটা দিয়ে দেবো এটা বানানোর জন্য আমি হাফ স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু জল নিয়েছি নিয়ে মিক্স করে নিয়েছি বেশ এরপর ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি চিকেনের লেগ পিস গুলো দিয়ে দেব চিকেনের এর লেগ পিস গুলোকে সসের সাথে ভালো করে কোট করে নেব। চিকেনটা সসের সাথে খুব ভালো করে কোট করে নিয়েছি এরপর সব শেষে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে একদম ঝালঝাল লোভনীয় এই চিকেন লেগ পিসটা তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর লেগ পিসটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি খেতে চললাম আপনারা কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে